জুবা দ্য বাগদাদ স্নাইপার এক 2008 সাল। ইরাকের আকাশে কালো শকুনের মতোই হানা দিয়েছে মার্কিন বাহিনী। অনেক আগেই পতন হয়েছে সাদ্দাম হোসেনের। আকাশ থেকে চোখ ফেরালে চোখে পড়বে মার্কিন বাহিনীর বিশাল বহর। ইরাকে শান্তি আনার বিষয়ে এসেছে তারা। আপাদমস্তক আর্মার্ড গাড়ি থেকে নামলো এক সেনা সদস্য, নিজের গায়েও পরা আছে বডি আর্মার। দেহের কয়েকটি জায়গা ছাড়া আর সবকিছু চাপা পড়েছে তার নিচে। হঠাৎই আকাশ ভেঙে পড়লো যেন তার মাথায়। তার চারপাশে ছুটে আসলো তার সহযোদ্ধারা। স্নাইপারের বুলেটের আঘাতে শিরভাঙ্গা হয়ে পড়ে আছে বেচারা, বাগদাদ স্নাইপারের শেষ শিকার। দুই, একজন মার্কিন সৈন্য বাগদাদের এক জনবহুল জায়গায় দাঁড়িয়ে আছে, সম্ভবত কোনো বাজার হবে। ক্যামেরা নিয়ন্ত্রণ করছে একজন স্পটার, তার সাথে রয়েছে এক স্নাইপার আর্মি ম্যান। অস্ত্রধারী আমেরিকানের পাশে অনেক ইরাকি লোকজন ঘোরাফেরা করায় অস্থির বোধ করছে ক্যামেরা ধরে থাকা ব্যক্তি। আশেপাশে প্রচুর লোক, অন্য কোনো জায়গা থেকে খোঁজা শুরু করব, বলল ক্যামেরাম্যান। না না, আমাকে কিছু সময় দাও, প্রত্যুত্তরে বলল স্নাইপার রাইফেলধারী। কিছুক্ষণের বিরতি, তারপর হঠাৎ গুলির শব্দ, অস্ত্রধারী আমেরিকানের স্নাইপার মাটিতে লুটিয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল জায়গাটি। শোনা গেল আল্লাহু আকবার চিৎকার। তিন, আমার রাইফেলে 9টি গুলি রয়েছে এবং জর্জ বুশের জন্য কিছু উপহারও রয়েছে। আমি 9 জনকে খুন করতে যাচ্ছি। ফুটপাথ ধরে হাঁটছে এক সৈন্য, হঠাৎ করে মুখ থুবড়ে পড়ল সে। হ্যাভি আর্মার গাড়ি থেকে কিছু একটা বের করার চেষ্টা চালাচ্ছিল একজন, মুখটা গাড়ির ভিতরেই থেকে গেল শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত। গাড়ির উপরে দাঁড়িয়ে বাগদাদের লোকজনের উপরে তীক্ষ্ণ দৃষ্টিতে আরেকজন সেনার, সে তখনও জানে না স্নাইপারের টেলিস্কোপিক সাইতে কেউ একজন আরও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে অন্য কেউ। আর কিছুক্ষণ পর সেও লুটিয়ে পড়ল। চার, রামাদি, ইরাকের একটি জায়গার নাম। ইরাকে সেনাদের তৎপরতায় প্রচুর মার্কিন সেনা হারিয়েছে আমেরিকা। শেষমেশ বাধ্য হয়ে 4 সদস্যের হাইপার স্নাইপার দল পাঠানো হলো। তারা যেমন দক্ষ ঠিক তেমনি অভিজ্ঞ। রাতের অন্ধকারে নাইট ভিশন আর ইনফ্লোরেট লেজারের দ্বারা সজ্জিত এই 4 জনের চোখের সামনে সামান্য নড়াচড়াও মৃত্যু ডেকে আনতে পারে। 30 মিনিটের অপেক্ষা, মিশন শেষ করে বাড়ি এলো 4 জন, তবে লাশ হয়ে সবার মাথার খুলি ফুটো হয়ে গেছে। রাতের রামাদিতে ইরাকি স্নাইপারের বুলেটের গুলিতে অসাধারণ দক্ষ এক স্নাইপারের দল ভবল্লা সাঙ্গ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। তাকে কখনোই চোখে দেখা যায়নি, শুধু শোনা গেছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, ইরাকের মাটিতে লুটিয়ে পড়েছে আরও অনেক আমেরিকান সৈন্য, কেউ আহত, অনেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। শত্রুর শেষ দেখার জন্য সে আর একই জায়গায় অপেক্ষা করে থাকে না। আহত সৈন্যকে সরিয়ে নিতে দ্বিতীয় গুলিও আর করে না। তাকে মেরে ফেলার জন্য আমেরিকান স্নাইপারদের সে কোনো সুযোগই দেয় না। মাত্র একটি গুলি তার রাইফেল থেকে বের হয়, তারপর ভোজবাজির মতো সে হারিয়ে যায়। তার অস্তিত্বের প্রমাণ হিসেবে রেখে যাওয়া হয় ছোট্ট এক টুকরো কাগজ, তাতে লেখা রয়েছে, রক্ত দিয়ে যা নেওয়া হয়েছে তা কখনোই ফেরত দেওয়া যায় না রক্ত ছাড়া। যুবা হিসেবে খ্যাতি পাওয়ায় এই মার্কসম্যানকে কোনো মার্কিন সৈন্য কখনো দেখেনি। কী তার পরিচয়, কী তার আসল নাম, কিংবা তার জাতীয়তা সম্পর্কেও কোনো আমেরিকানের কাছে কোনো তথ্য নেই। বাগদাদ স্নাইপারের সম্পর্কে কিছু জানা না থাকলেও তার দক্ষতা সম্পর্কে সবারই জানা আছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে একই ব্যাটালিয়নের 8 জনকে প্রাণ দিতে হয়েছে সেই বাগদাদ স্নাইপারের হাতে। তার নামটাও দেয়া হয়েছে জুবা, যার মানে হচ্ছে আফ্রিকার জমৃত। জমের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায় না, ঠিক সেরকমভাবেই জুবার হাত থেকে নিস্তার পাওয়া কঠিন। জুবা কি সত্যিই বাস্তব নাকি কিংবদন্তি? সে অবশ্যই বাস্তব। সে প্রচুর লোককে হত্যা করেছে। আমি দাঁড়িয়ে থাকলেও সে মুহূর্তে হত্যা করতে পারবে। আমি হাঁটলেও কিংবা দৌড়ালেও পারবে। এমনকি আমি যদি গাড়িতে বসে থাকি তবুও সে আমাকে সহজে হত্যা করতে পারবে। এভাবে মন্তব্য করেছিল মার্কিনীদের হয়ে 2 বছর ধরে কাজ করা ছদ্মনামধারী এক ইরাকি গুপ্তচর। 2005 সালে মার্কিন সৈন্যদের উপর তাণ্ডব চালানোর পর দ্য গার্ডিয়ান পত্রিকার এক রিপোর্টে লেখা হয় বাগদাদ স্নাইপারের কথা। এরপর 2021 সালের নভেম্বরে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় বুশের উদ্দেশ্যে দেওয়া সেই বিখ্যাত ভিডিও, যাতে 9 জন মার্কিনী সৈন্যকে হত্যা করার ফুটেজ দেখানো হয়। যদিও সবগুলো ফুটেজ একই ব্যক্তির কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। প্রথম ভিডিওটি প্রকাশের কয়েকদিন পর দক্ষিণ বাগদাদের লোকজনের কাছে সিডি আকারে দ্বিতীয় ভিডিও ছেড়ে দেয় ইসলামিক আর্মি অফ ইরাক। ভিডিওটিতে দেখা যায় জুবা 42 থালিতে 37 নম্বর সংখ্যাটি যোগ করছে, আর তারপর সেটি ডায়েরিতে নোট করে নিচ্ছে। ভিডিওতে আরও দেখানো হয় বেশ কয়েকজন স্নাইপার ট্রেনিংয়ে ব্যস্ত, তারা শীঘ্রই মার্কিন সেনাদের উপর খুব বড় আক্রমণ করতে যাচ্ছে। দ্বিতীয় ভিডিও প্রকাশ হবার ঠিক কয়েক মাস পর নতুন কোনো খবর না পাওয়ায় অনেকেই ধারণা করে যে জুবা নিছকই ছিল কোনো মস্তিষ্ক প্রসূত ঘটনা কিংবা কোনো প্রোপাগান্ডা। এরই মধ্যে মার্কিন সেনারা 2 বার দাবি করে বসে যে তারা জুবাকে ধরে ফেলেছে এবং তাদের বুলেটের আঘাতে জুবা মারা গেছে। ভিডিও ফুটেজে দেখানো হয়েছে যে সেই চেহারার সাথে জুবার চেহারার অনেক মিল রয়েছে, কিন্তু সে কি আসলেই জুবা? 2007 সালের ডিসেম্বর মাস 9টি আলাদা ভাষায় মুক্তি পায় জুবার তৃতীয় ভিডিও, এবং এবারের ভিডিওর কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো। আর তারপরে জুবার কাহিনী ছড়িয়ে পড়ে আরও দ্রুত, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম। মধ্যপ্রাচ্যে তাকে নিয়ে বের হয় কমিক, ভিডিও, গেম আর শর্ট ফিল্ম। 2008 সালে জুবার চতুর্থ ভিডিও বের হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার।
2013 সাল থেকে 14 সালে আইএস দাবি করে বসে যে তারা যুবাকে হত্যা করে ফেলেছে, যদিও তার সঠিক কোনো তথ্য মিলেনি। যুবা কি আসলে এক ব্যক্তি নাকি সংমিশ্রণে তৈরি কোনো এক পরিচয়, নাকি সেই প্রোপাগান্ডার অংশ, আসলে সে সম্পর্কে কেউ নিশ্চিত নয়। অনেকে যুবার আসল পরিচয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন ঠিক তেমনিভাবে এর বিপরীত বক্তব্যেরও শেষ নেই। স্টার চ্যানেলের এক সাক্ষাৎকারে রেজিমেন্ট কমান্ডার ব্যান্ডল হ্যাপসের দাবি করে বসেছেন যুবা আমেরিকানরাই তৈরি করেছে এবং তা গুজব ছাড়া আর কিছুই নয়। গুজব হোক আর বাস্তব হোক, ইউনাইটেড স্টেটস আর্মি স্নাইপারের একজন প্রশিক্ষক মেজর জন প্লারেট দ্য আল্টিমেট স্নাইপার বই থেকে স্নাইপার হওয়ার খুঁটিনাটি কৌশল থেকে শিখে নেওয়া যুবার দক্ষতা সম্পর্কে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। এই স্নাইপার প্রশিক্ষক নিজেই মন্তব্য করেছেন, রাইফেল নিয়ে কি করতে হয় সে সম্পর্কে তার ধারণা খুব ভালোভাবেই রয়েছে এবং প্রতিটি বুলেট ছোড়ার আগে তার বিচার বুদ্ধি ও শৃঙ্খলা সত্যিই চমৎকার। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে বিচক্ষণতার সাথে পালিয়ে যাওয়ার রাস্তা আগে থেকে তৈরি করে রাখে। যুবা সম্পর্কে ইউএস স্নাইপার স্পেশালিস্ট ট্রাভিসের বক্তব্য ঠিক একই রকম, যুবা এক কথায় অসাধারণ। যখনই আমরা রাস্তায় নামি তখন আমার মনে হয় সবার মাথায় একই চিন্তা ঘুরপাক খায়, যুবা সে আমাদের জন্য অনেক বড় ধরনের হুমকি। আমার মনে হয় প্রতিপক্ষের স্নাইপারকে শেষ করে দেয়া আমাদের স্নাইপারদেরই দায়িত্ব এবং হয়তো তাকে খতম করার জন্য আমাদের সব স্নাইপারও লাগতে পারে। শেষ করছি অ্যালেক্স হর্টন নামক এক মার্কিন সৈন্যের বক্তব্য দিয়ে। আমেরিকান সৈন্যদের কাছে যুবা সত্যিই এক আতঙ্কজনক, কিন্তু বিদ্রোহীদের কাছে সে নায়কের চেয়ে কিছু কম নয়। প্রিয় দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্ট করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।